শান্তি ফিরিয়ে আনতে অবশেষে শান্তি বৈঠকের আয়োজন করলো বিশালগড় মহকুমা প্রশাসন। শান্তি বৈঠকে প্রশাসনের তরফে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, চরিলাম সমষ্টি উন্নয়ন আধিকারিক রূপন দাস, বিশালগড় থানার ওসি বাদলচন্দ্র সাহা, বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ এবং এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে কংগ্রেস দলের পক্ষে গোপীনাথ সাহা, সিপিএম এর প্রণয় সিনহা, ত্রিপুরামথা দলের বিশ্বজিৎ দেববর্মা এবং বিজেপি দলের সুমন দেবনাথ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃত্বরা এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সাধারণ মানুষের নিকট আহ্বান রাখেন এবং যেহেতু উভয় পক্ষ সম্মিলিতভাবে এই উক্ত হিংসার ঘটনা মীমাংসা করে ফেলেছেন, তাই যাদের নামে মামলা লিপিবদ্ধ করা হয়েছে উক্ত মামলাগুলি প্রত্যাহার করার জন্য প্রশাসনের কাছে আবেদন রাখেন। বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস তিনি বলেন, গত 14 এবং 16 ফেব্রুয়ারি যে হিংসার ঘটনাটি সংঘটিত হয়েছে তা সম্পূর্ণ গুজবের উপর ভিত্তি করে হয়েছে। এই গুজব রটানোর পেছনে যারা রয়েছে তাদের চিহ্নিত করে প্রশাসন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তাই আগামীতে যেন কেউ গুজবের উপর ভিত্তি করে কোনো পদক্ষেপ গ্রহণ না করে এই বিষয়ে সতর্ক করে দেন মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। জনমত ইভিএমএস কন্ট্রোলে আবদ্ধ আছে সেটা দু তারিখ আগে কেউ জানবেন না। অনেকে অনেক মানে অঙ্ক কষবেন, অঙ্ক কষছেন, মানে যেগুলি আমরা বলি যে টিভিগুলি সমীক্ষা করবে, কেউ দু তারিখে সেই জনমতের প্রতিফলনটা আপনারা দেবেন পাবেন। কিন্তু মানে পোল ভাইরাস এটা আমরা অনেকবার চেষ্টা করেছি এবং অনেক অনেক সফল হয়েছি। তারপর কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা, যেমন আমাদের এখানে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। দেখুন, দুজন ইন্ডিভিজুয়াল দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া সেটা একটা জিনিস, দুজন ব্যক্তির মধ্যে যখন ঝগড়া সেটা একটা জিনিস, যখন দুটো দল সামনে সামনে দাঁড়িয়ে যায় সেটা আরো ব্যাপক ক্ষতি করে। আর যখন দুটো সম্প্রদায় সামনে সামনে দাঁড়িয়ে যায় একটা অবিশ্বাসের মতো বাতাবরণ হয়, একটা ডিস্ট্রাস্ট, একটা অবিশ্বাস, সন্দেহ যে এই যে বললেন এই ওর ভারতে ও আক্রমণ করতে আসছে, এই ভারতে ও আক্রমণ করতে আসছে, সেটা ভয়ঙ্কর। এবং সেটা ভয়ঙ্কর এই কারণে নয় যে সেটা এটা শুধু এখানে সীমাবদ্ধ থাকবে, এই ঘটনা যদি হয় সেটা তো অন্য এরিয়াতে ছড়িয়ে যায়, যেটা করে সারা রাজ্যকে এইরকম জিনিস গ্রাস করবে। তাই গুজব গুজবের কথা আমরা জানি বা আমরা শুনেছি, গুজবের কোনো হাত পা নেই, দ্রুত গতিতে আকাশে বাতাসে গুজব ছড়ায়। এখানে যদি একটু সামান্য ঘটনা হয় এটা আর এক কিলোমিটার দূরে আরো বড় হয়, আরো গেলে আরো বাড়ি চালিয়ে বলে। তো সেক্ষেত্রে আমরা সবাই খেয়াল রাখবো যাতে আমরা গুজবের কান্না দিই, আর বিশেষ করে খেয়াল রাখবো যে ওনারা এই সম্প্রদায়ের যাতে আমার কোনো এমন আচরণ আমরা না করি যাতে উনি ভয় ভীতি পান, এবং ওই সম্প্রদায় মনে রাখতে হবে যে এমন কোনো আচরণ করবো না যাতে ওই সম্প্রদায়ের লোক একটু ভীত হয়, সন্ত্রস্ত হয়। এদিনের এই বৈঠক শেষে প্রশাসনিক আধিকারিক এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা সহ স্থানীয় এলাকাবাসীরা একত্রিত হয়ে গোটা লালসিংমুড়া বাজার পরিদর্শন করে সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানান। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।